Hello friends, welcome to SK Akash Creation. বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইউটিউবের প্লেলিস্ট বা অ্যালবাম খুলবেন খুব সহজেই। চলে যাবেন আপনার মোবাইলের ব্রাউজারে, চরম ব্রাউজার। তারপর চলে যাবেন ব্রাউজারের ইউটিউবে। ইউটিউবে যাওয়ার পর ওই যেখানে আমি ক্লিক করছি সেখানে ক্লিক করে আপনার মোবাইলের অপশনটা পিসি করে নেবেন। পিসি করার পর চলে যাবেন আপনার মোবাইলে মাই চ্যানেলে। আপনি যে চ্যানেলের অ্যালবামটা খুলতে চান সেই চ্যানেল পেজে ক্লিক করবেন। অবশ্যই এই অপশনে ক্লিক করতে হবে আপনাদের। ক্লিক করার পর চলে আসবে আপনার সব ভিডিও। তারপরে ক্লিক করবেন প্লেলিস্টে। প্লেলিস্টে ক্লিক করার পর দেখেন চলে আসলো নিউ প্লেলিস্ট। সেখানে ক্লিক করার পর অপশন আসবে, সেই অপশনে আপনি যেই অ্যালবামটি খুলতে চান সেই অ্যালবামটি লিখবেন। লেখার পর তারপরে চাপ দিবেন ক্রিয়েটে। এডিট লেখা আসবে, এডিট লেখা বাইসে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন সেটিং লেখা আছে। আপনার যেসব অপশনগুলো আছে অবশ্যই সেই সব অপশনগুলো মিলিয়ে নেবেন। সেটিং মিলানো লাগবে না, সেটিং যেভাবে আছে সেভাবে রাখবেন। তারপরে ক্লিক করবেন অ্যাড ভিডিও। অ্যাড ভিডিও করার পর ক্লিক করবেন ইওর ইউটিউব ভিডিও। কোনো যেসব ভিডিও আছে সেসব ভিডিও নিয়ে বানাবেন। আমি যেহেতু যেসব ভিডিও আমার আপলোড দেওয়া আছে সেসব ভিডিও ফাইল করব, তা আমি টিপ দিলাম। ক্লিক করার পর যেসব ভিডিওগুলো আপনি করবেন সেসব ভিডিওগুলি টিক দিয়ে নেবেন। ভিডিওগুলি টিক দেওয়া হয়ে গেলে ক্লিক করবেন অ্যাড ভিডিও। ক্লিক করার পর চলে আসবে আপনার অ্যালবাম। দেখেন অ্যালবাম রেডি। বন্ধুরা অবশ্যই শিওর হওয়ার জন্য ভালোভাবে দেখে নেবেন অ্যালবামটি। আমার অ্যালবাম ফুল সেট আপ দেওয়া আছে, তাই আমি শিওর হওয়ার জন্য আমার আর একটা অ্যাকাউন্ট থেকে ইউটিউবে ঢুকে দেখব আমার অ্যালবামটি ঠিক আছে কি না। প্রথমে যাবেন ইউটিউবে, তারপরে সার্চ দেবেন আপনার অ্যালবামের এসকে আকাশ ক্রিয়েশন। আমার অ্যাকাউন্টটা প্রথমে চলে আসছে, অ্যাকাউন্ট পাসছে ক্লিক করতে হবে। এখন ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার সব ভিডিও যেগুলো ছাড়া হয়েছে, বাট অ্যালবামটা প্লেলিস্টে। প্লেলিস্ট ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লাইটিং হাউস তিনটা ভিডিও। ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন।